দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। সূর্যমুখী তেলটা আমরা বাহির থেকে যেটা আসতেছে সেটা 2 লিটারের একটা বোতল 500-550 টাকা বিক্রি হচ্ছে, 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এই তেলটা যদি 150 টাকাও বিক্রি করে তারপরেও চাষিরা লাভবান হবে। সূর্যমুখী ফুল সবুজ ডালপালার মধ্যে হলুদ ফুলগুলো অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সূর্যমুখী শুধু দেখতেই অপরূপ নয়, গুণেও অনন্য। সূর্যমুখী তেলে আছে মানব দেহের জন্য উপকারী ওমেগা-6 ও ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড। এছাড়া এই তেলে রয়েছে ই ও কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। হৃদরোগী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগীর জন্যও সূর্যমুখীর তেল নিরাপদ। অথচ কম ঝুঁকিপূর্ণ তেল হিসেবে পরিচিত সরিষা ও সূর্যমুখীর চাষকে অবহেলা করে যুগ যুগ ধরে বিদেশ থেকে আমদানিকৃত সয়াবিন ও পাম অয়েল তেল আমরা ব্যবহার করে চলেছি। এসব তেল খেয়ে একদিকে যেমন রোগবালাই বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। আমরা আমাদের ভোজ্য তেলের জন্য সয়াবিন তেলের উপরেই বেশি নির্ভরশীল। এই নির্ভরশীল থেকে যদি বেরিয়ে আসতে পারি তাহলে আমরা নানা রকম পুষ্টি ও স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্ত হতে পারব। সয়াবিন তেল অতিরিক্ত ভক্ষণের ফলে আমরা বিভিন্ন রকম হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নানা রকম স্বাস্থ্য সমস্যার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু এটার বিপরীতে আমরা যদি সূর্যমুখী তেলটা আমাদের ভোজ্য তেল হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দূর হবে। কারণ সূর্যমুখী তেলের পুষ্টিমান অনেক ভালো, এতে ভিটামিন এ, ডি, কে, ই সব ধরনের ভিটামিন আছে, প্রচুর মিনারেল রয়েছে, এটা কোলেস্টেরল মুক্ত এবং সবচেয়ে বড় কথা এতে ওমেগা-6 এবং ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলো উচ্চ রক্তচাপ, হৃদরোগ এগুলোর জন্য খুবই উপকারী। সেই হিসাবে আমরা সয়াবিন তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে যদি সূর্যমুখী তেলটা আমাদের ভোজ্য তেল হিসেবে ব্যবহার করতে পারি আমাদের স্বাস্থ্যগত দিকটা অনেকটা রক্ষা পাবে। তারপরও প্রতি বছরই সয়াবিন তেলের দাম নিয়ে চলে কারসাজি। সেই সয়াবিন তেলকে নিরুৎসাহিত করতে এবং এর দামে লাগাম টানতেই যেন গোপন আয়োজন চলছে আমাদের কৃষি গবেষকদের মধ্যে। সে কারণেই ডাল ও তৈল বীজ উৎপাদন খামার থেকে সারা দেশের কৃষক পর্যায়ে সূর্যমুখীর বীজ ও কারিগরি সহযোগিতা করা হচ্ছে, যাতে কৃষকরা সূর্যমুখী তেল উৎপাদন করে নিজেদের এবং দেশে তেলের ঘাটতি পূরণ করতে পারে। দর্শক, মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ডাল ও তৈল বীজ উৎপাদন খামারে 6 একর বা 18 বিঘা জমিতে এবার বাড়ি 3 জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছে। ডাল ও তৈল বীজ উৎপাদন খামারের উপপরিচালক আব্দুল্লাহ মামুন জানান, বাংলাদেশের আবহাওয়া ও মাটি সূর্যমুখী চাষের উপযোগী, এমনকি মধ্যম লবণাক্ত জমিতেও এর চাষ করা হচ্ছে। এই সূর্যমুখী ফসলটা যে কোনো ধরনের জমিতে হচ্ছে, উঁচু, মধ্যম উঁচু, নিচু যে কোনো জমিতে চাষ করা যায়। আমাদের যে উপকূলীয় বিস্তীর্ণ লবণাক্ত জমি আছে যেগুলো অনাবাদি পড়ে থাকে, সেই জমিগুলোতে হয়তো অল্প লবণাক্ত যেগুলো জমি আছে সেগুলোতে কিছু কিছু মুগ চাষ করা হয়। নোয়াখালী, ফেনী ওই এলাকার মধ্যম লবণাক্ত জমিগুলোতেও সূর্যমুখী চাষ হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর আবাদ। এটার চাষ পদ্ধতি আসলে খুবই সহজ। জমি আমরা প্রথমে সেচ দিয়ে একটু জৈব অবস্থায় এনে তারপর স্বাভাবিকভাবে যে সারগুলো আছে সার দিয়ে আমরা লাইনে বীজটা বপন করে দিব। বপন করার পরে পরবর্তীতে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না। সাধারণত নি হাইট যখন হয়, হাঁটু সমান উচ্চতা হলে তারপর আমরা গোড়াটা বেঁধে দিই, যাতে গোড়াটা একটু শক্ত থাকে, ঝড় বাতাসে পড়ে না যায়। একটু সার দিয়ে গোড়া বেঁধে সেচ দিয়ে দিলাম। আর পরবর্তীতে যদি মাটির কন্ডিশন বুঝে যদি সেচের প্রয়োজন হয়, পানির অভাব হয়, তাহলে একটা সেচ দেওয়া যেতে পারে।
আর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, এতে কীটনাশকও তেমন একটা লাগে না, রোগ পোকামাকড় আক্রমণও খুব কম হয়। সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করলে এর আবারটা অত্যন্ত সহজ। এই জাতে প্রতি একর জমিতে সূর্যমুখীর চাষ করতে 5 কেজি বীজ লাগে। এর আগে বাড়ির 2 জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছিল, কিন্তু বাড়ির 2 জাতের সমস্যা হলো গাছটা বেশি বড় এবং কাণ্ডগুলো নরম হয়, যার ফলে সামান্য ঝড় বৃষ্টিতেই গাছগুলো ভেঙে পড়ে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সে কারণে সূর্যমুখী বাড়ি 3 নামে নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। এই জাতের বিশেষত্ব হলো গাছ আকারে ছোট এবং কাণ্ডগুলো শক্ত হয়ে থাকে, ফলে ঝড় বৃষ্টিতে সহজে হেলে পড়ে না। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগের আওতাধীন এই আমঝুপি ডাল ও তৈলবীজ উৎপাদন খামার। এই খামারে বিভিন্ন রকম ডাল ও তৈল জাতীয় ফসলের বীজ উৎপাদন করা হয়, যা পরবর্তীতে চাষি পর্যায়ে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তারই অংশ হিসাবে এবছর আমরা সূর্যমুখী চাষ করেছি। বাড়ির সূর্যমুখী 3 জাতের আবাদ করেছি, যেটা ডোয়ার্ফ ভ্যারাইটি। আগে যে আমাদের সূর্যমুখীর জাতগুলো ছিল সেগুলো অনেক লম্বা হতো, এর ফলে পরিপক্ক হওয়ার সময় বা হারভেস্টের মৌসুমটাতে ঝড় বৃষ্টিতে এটা পড়ে যেত, এর ফলে চাষিরা সেটা করতে আগ্রহ প্রকাশ করতো না। কিন্তু এই জাতটি খাটো এবং পুষ্ট হওয়ায় এটা ঝড় বৃষ্টিতে পড়বে না এবং চাষিরা নির্ভয়ে এটার আবাদ করতে পারবে। সেই লক্ষ্যে বাড়ি সূর্যমুখী 3 জাতের আবাদ আমরা করছি। এবছর আমরা 6 একর জমিতে বীজ উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছি, এ থেকে প্রায় 2.5 টন বীজ উৎপাদন হবে। এই বীজটা পরবর্তীতে আমাদের চাষি পর্যায়ে বিতরণ করা হবে, যাতে সূর্যমুখীর চাষটা বাড়ানো যায়। বাজারে এখন যে ধরনের সূর্যমুখী তেল পাওয়া যায় তা প্রতি 2 লিটার বোতলের দাম কমপক্ষে 500 থেকে 600 টাকা। এগুলো সব বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে। এছাড়া এর মধ্যে সূর্যমুখীর তেল আছে কি না তা নিয়েও ভোক্তাদের মধ্যে সংশয় রয়েছে। কিন্তু দেশেই যদি সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পায় এবং তেল বাজারজাত করা যায়, তাহলে ভোক্তারা অনেক কম দামে আসল সূর্যমুখীর তেল পাবে এবং প্রতি বছর তেলের বাড়তি দাম নিয়েও কারসাজি হবে না। বীজ রোপণ থেকে শুরু করে 3 থেকে 3.5 মাসের মধ্যেই এর ফলন পাওয়া যায়, যা প্রতি 33 শতকে 10 থেকে 15 মণ সূর্যমুখী বীজ পাওয়া যায়। 1 বিঘা জমিতে 7,000 টাকা, 6,500 থেকে 7,000 টাকা খরচ হচ্ছে। সেখানে 1 বিঘা জমিতে 10 মণের মতো ওরা সূর্যমুখী পাওয়া যায়, যেটা চাষি পর্যায়ে যদি তেলের জন্য করে 10 মণ পাওয়া যায়। মাঠে ধরেন বাজারে এটা 1400 থেকে 1500 টাকা মণ যদি হয়, তাহলে 10 মণ 15,000 টাকা, 6,000-7,000 টাকা খরচ করে 15,000 টাকা প্রায় দ্বিগুণ লাভ, দ্বিগুণ চলে আসতেছে। সেই হিসাবে এটা যদি চাষিকে বোঝানো যেতে পারে, একবার যদি চাষি এটা অভ্যস্ত হয় তাহলে সূর্যমুখী চাষ করতে আগ্রহ প্রকাশ করবে। কারণ এর সময় তো বেশি লাগছে না, সময় ধরেন 95 থেকে 110 দিনের ভিতরেই আপনি বপন থেকে হারভেস্ট হয়ে যাচ্ছে। তার একবার করুক না কেন, ফুলের জন্যই করুক, এটা তো ফুল সৌন্দর্য বর্ধনের জন্য। ঘরের আঙিনায় অল্প কিছু 100 বা 200 বীজ লাগালো, লাগানোর পরে সে ফুল হলো, ফুলটাও তো সুন্দর দেখলো, পরবর্তীতে আবার একটু বৃদ্ধি করলো। আর এটার তেল তৈরির প্রসেসটাও খুবই সহজ, অ্যাজ ইট ইজ সরিষার মতো করেই ঘানিতে সরিষার মেশিনে, সরিষার তেল ভাঙানোর মেশিনেই ভাঙিয়ে নেওয়া যায়। রিফাইনিং প্রয়োজন হয় না, বাইরে থেকে যেটা আসে এটা রিফাইনিং তেল আসে, কিন্তু রিফাইনিং ছাড়াও এটা ভোজ্য হিসেবে, ভোজ্য তেল হিসেবে কোনো সমস্যা নেই। কত পার্সেন্ট তেল সূর্যমুখী থেকে বীজ থেকে? মোটামুটি 40 থেকে 45% তেল উৎপাদন হয়। তাতে 100 কেজি বীজ যদি হয়, সূর্যমুখী উৎপাদন হয়, তাহলে সে 40 থেকে 45 কেজি তেল ইজিলি পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি দামের কথা বিবেচনা করলেও দেখা যায় যে সূর্যমুখী তেলটা আমরা বাহির থেকে যেটা আসতেছে সেটা 2 লিটারের একটা বোতল 500-550 টাকা বিক্রি হচ্ছে, 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর এই তেলটা যদি সে চাষি 150 টাকা করেও বিক্রি করে, 120-150 টাকাও বিক্রি করে, তারপরেও তো সূর্যমুখী তেলটা চাষিরা লাভবান হবে এবং আমাদের মানে মানুষের মাঝে এটা গ্রহণযোগ্যতা বাড়বে, অল্প দামে ভালো একটা তেল খেতে পারবে। সেই হিসাব করে, সেদিক সব কিছু বিবেচনা করে কৃষি মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নিয়েছে সূর্যমুখী, সরিষা
এই তেল জাতীয় ফসলগুলোর উৎপাদন বৃদ্ধি করার জন্য এরকম একটা প্রকল্প হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা বিএডিসিরাও কাজ করে যাচ্ছি যাতে এই সূর্যমুখী আবারটাকে আমরা চাষি পর্যায়ে আরও বিস্তার লাভ ঘটাতে পারি। আমরা এই সূর্যমুখী পরিপক্ক হওয়ার পরে পরটা হারভেস্ট করে নিয়ে যাচ্ছি, নিয়ে যে একটা ম্যানুয়ালি বীজটা বের করছি। এই বীজটা আসলে ম্যানুয়ালি বের করাতে লাঠি দিয়ে পিটিয়ে বীজটা বের করা হয়। এই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, যদি কোনো যন্ত্র এরকম বের করতে পারে যেটা দিয়ে সূর্যমুখীর বীজটাকে হারভেস্ট করা যায়, তাহলে এর আবারটা আরও গ্রহণযোগ্যতা পর্যায়ে আনা যাবে চাষি পর্যায়ে। তারপরেও সব দিক বিবেচনা করে এতে যে ব্যয় হয় সে ব্যয়ের থেকে তার আয় তো বেশি হচ্ছে, লাভ হচ্ছে। দর্শক, সূর্যমুখীর বীজ থেকে তেল ছাড়াও এর হোয়েল, গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এর গাছ ও পুষ্পের অবশিষ্টাংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সেজন্য আপনারা অল্প পরিমাণে জমিতে হলেও সূর্যমুখীর চাষ করে দেখতে পারেন। তাতে নিজেদের সংসারে তেলের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করতে পারবেন। ভালো থাকবেন, রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।